প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মাগুর মাছ রান্না করব। আলু দিয়ে, এই যে একটু লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিব। এখানে নিছি 2টা আলু কেটে, আর এখানে এই যে মাগুর মাছ, 2টা মাগুর মাছ, একটু আদা, আদার রস, লবণ আর লেবুর রস দিয়ে মেখে রাখছি। এ মাগুর মাছটাতে একটু আস্তে গন্ধ আছে, যে মাগুর মাছে, দেশি মাগুর মাছ অবশ্য, তারপরেও মাগুর মাছে একটা আস্তে গন্ধ থাকে। এটা লেবুর রস আর আদার রস দিয়ে যদি মেখে রাখি তাহলে এই গন্ধটা একদমই চলে যায়। আর এখানে নিছি, এই যে এখানে নিছি 2টা পেঁয়াজ কেটে নিছি, 1টা চেরি টমেটো আর বড় টমেটো কেটে নিছি। আলু দিব মাছে, ওই জন্যে খুব সামান্য রসুন আর খুব সামান্য আদা। আর এখানে এখানে নিছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচের একটু কম জিরার গুঁড়া। এবার রান্না যাব। আলুটা একটু ভেজে নিই, পাতিলে সরষের তেল দিয়ে গরম করে নিলাম। এখন আলুটা ভেজে নিব। আলুটা একটু লাল করে ভেজে দিব মাছের মধ্যে। হয়ে গেছে আলু ভাজি, মাছের জন্য আলুটা ভাজি করে নিলাম। এখন তুলে নিচ্ছি, হয়ে গেছে। এখন দিব পেঁয়াজ, আদা, সামান্য আদা রসুন, যেগুলো রাখছি মাছের জন্য ওই আদা রসুন দিয়ে দিব। মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে নিব। এখন মশলাগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু ঢেকে দিব, মশলাটা সিদ্ধ হোক। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, পানিটা টেনে একদম মাখো মাখো হয়ে গেছে। টমেটো যেহেতু সেরে টমেটো, টমেটোগুলো আর গালবো না, গোটা গোটা থাক। এখন দেব আলু, ভেজে তুলে রাখা আলু, অনেকগুলোতে তেল, আদা রস, লবণ আর লেবুর রস দিয়ে মেখে রাখছিলাম মাগুর মাছ 2টা। এই মাগুর মাছটা এখন দিয়ে দিব। দিয়ে একটু মশলার মধ্যে মিশিয়ে নিই, মিশাতে মিশাতে একটু কষানো হোক। আদার রস আর লেবু দিয়ে মাখানোর পরে মাছটার এই গন্ধটা আর লাগতেছে না। একটু লেবুর রস, যে মাছের মধ্যে একটু গন্ধ লাগবে, যে মাছের মধ্যে একটু আস্তে গন্ধটা বেশি, ওই মাছে একটু লেবুর রস আর একটু আদার রস দিয়ে মাছটা যদি মেখে রাখা হয় 15 থেকে 20 মিনিট, এনাফ সময়। হয়ে গেছে আমার মাগুর মাছ কষানো, এখন জল দিয়ে দিব। সিদ্ধ হওয়ার মতো খুব বেশি কিছু নাই, জলটা মাখো মাখো জলটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। শুধু মাছটাই তো হবে, আর জল বেশি প্রয়োজন নেই। এবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। হয়ে গেছে আমার মাগুর মাছ রান্না, আলু দিয়ে মাগুর মাছ। হয়ে গেছে আমার সুস্বাদু আলু দিয়ে মাগুর মাছের ঝোল। যেহেতু মাছে আলু আছে তাহলে ঝোলটা
আলুও টেনে নিবে, তাই একটু রেখে নামাতে হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।